রাত্রিদিকে ভিডিও মানে একটু স্পেশাল থাকে। আর এই ভিডিওটাতে কিন্তু ট্রান্সফারের খবর রয়েছে, এই ভিডিওটাতে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ইস্যু নিয়ে কথা রয়েছে, এই ভিডিওটাতে কিন্তু প্যাকড আপ কিছু বিষয় রয়েছে, শেয়ার করব, কথা বলবো, ডিসকাস করব, শুরু করব। বাট তার আগে রোজ যেটা বলে থাকি, যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। শুরুতে এডিকে মোহন বাগানে একটা ছোট্ট করে ট্রান্সফারের রিউমার বেরিয়ে এসেছে, সেটা একটু শেয়ার করে দিই। নান আদার দেন তাকে তোমরা চেনো প্লেয়ারটাকে, ইন্ডিয়ার অন্যতম সেরা একজন লেফট উইঙ্গার বা লেফট উইং ব্যাক আশিক কুরুনিয়ান। একটা সময় তার কেরিয়ার আইএসএল এ শুরু হয়েছিল পুনে সিটি এফসি দিয়ে, পরবর্তীকালে তাকে আমরা বেঙ্গালুরু এফসির একটা পোস্টার বয় হিসেবে এই মুহূর্তে চিনি, ভারতীয় দল এবং সেখানেও সে সফল। তো শোনা যাচ্ছে এটিকে মোহন বাগান এফসি কিন্তু তার সার্ভিস পাওয়ার জন্য ইতিমধ্যেই চেষ্টা শুরু করেছে এবং বেঙ্গালুরু এফসির কাছে কিন্তু একটা অফার ইতিমধ্যেই চলে গেছে তাকে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ পুরোপুরিভাবে ট্রান্সফার ফি দিয়ে তাকে নেওয়ার ক্ষেত্রে। এর আগে একটা রিউমার উঠেছিল, তোমরা খুব ভালো করে জানো, যে বেঙ্গালুরু এফসি কিন্তু চাইছে প্রবীর দাসকে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি এটা হয় যে একদিকে প্রবীর দাস বেঙ্গালুরুর দিকে যাবে এবং উল্টো দিকে বেঙ্গালুরু থেকে আশিক কুরুনিয়ান এটিকে মোহন বাগানের দিকে আসবে, তাহলে অবশ্যই একটা মানে প্যারালাল ডিল তৈরি হবে। বাট সেই ডিলটা কতটা আগামী দিনে দুটো ক্লাবের জন্য ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করবে তোমরা। বাট এই মুহূর্তে যেটা বিষয় যে এটিকে মোহন বাগান এফসি কিন্তু তারা ডেসপারেটলি আশিক কুরুনিয়ানের মতো একটি প্লেয়ারকে, ইউটিলিটি ফুটবলারকে নেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে চেষ্টা শুরু করেছে। আর এরপরে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়, যে বিষয়টা নিয়ে কথা বলতে হয়, সেটা হলো ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ইস্যু। বাট তার আগে একটা ছোট্ট তাদেরও ট্রান্সফারের বিষয় রয়েছে, কিন্তু এই মুহূর্তে না ইস্ট বেঙ্গল ক্লাবের ফোকাসটা পুরোপুরি হবে ইনভেস্টরের দিকে, রাদার কি তাদের প্লেয়ার সই করার ক্ষেত্রে খুব একটা তাড়াহুড়ো নেই। বাট তার মধ্যে থেকেও মোহামেডানের হয়ে এবারে আই লিগে খেলা বা এখনো সে খেলছে মোমেন্টের হয়ে মিডফিল্ডার সঞ্জীব ঘোষ, শোনা যাচ্ছে তার সাথে ইস্ট বেঙ্গল কিন্তু একটা অ্যাডভান্স স্টেজে রয়েছে কথা বলার ক্ষেত্রে, এবং মোস্ট প্রবলি আগামী সিজনে সঞ্জীব ঘোষ কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে সই করতে চলেছে। অর্থাৎ আরও একজন বাঙালি ফুটবলার, আরও একজন উঠতি বাঙালি ফুটবলারকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের দলে তুলে নিল। আর এরপরে যদি ইস্ট বেঙ্গলের ইনভেস্টর নিয়ে কথা বলতে হয়, তাহলে আমার মনে হয় যে এটা গতকাল আমার ভিডিওটা দেওয়া উচিত ছিল, গতকাল এটা নিয়ে একটু প্রি ডিসকাশন দরকার ছিল, বাট গতকাল আমারই একটা মানে স্পেশাল পার্সোনাল কাজে আমি ব্যস্ত ছিলাম, সেই কারণে হয়ে ওঠেনি। এবং আজকে যে বিষয়টা সামনে আসছে, যে ইস্ট বেঙ্গল ক্লাবের অনেকদিন আগে আমি জানিয়েছিলাম যে কোনো পার্টিকুলার একজন ইনভেস্টর নয়, এটা একটা কনসোর্টিয়াম তৈরি হতে চলেছে, একটা মাল্টিপল ইনভেস্টরদের একটা প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে এবং সেখান থেকে তারা ইস্ট বেঙ্গল ক্লাবকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, এই রকমই একটা পরিকল্পনা চলছে। এবার তাদের মধ্যে কোনো ইনভেস্টর তারা সরাসরিভাবে আইএসএল এর জন্য যুক্ত থাকবে, আবার এমনও হতে পারে একজন বা দুজন ইনভেস্টর বা স্পন্সর, এক্ষেত্রে রাদার বলা ভালো, তারা কলকাতা লিগ বা ডুরান্ড কাপ এই ধরনের টিমগুলোর খরচা বহন করবে। অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব সেই অনেকদিন পুরনো সিস্টেমের মতো মাল্টিপল স্পন্সরের ওপর ভরসা করে টিম তৈরি করবে, বাট তার মধ্যে থেকেও দু একজন হয়তো থাকবে যারা প্রিন্সিপাল স্পন্সর হিসেবে বা যাদের ইনভেস্টমেন্ট অনেক মোটা টাকা থাকবে তারাও থাকবে নিশ্চিতভাবে, এবং তাদের মধ্যে প্রচুর নাম ভেসে বেরিয়েছিল এবং গতকাল থেকে যে বিষয়টা উঠে এসেছে এবং শোনা যাচ্ছে আজ একটা মিটিংও হয়েছে, একদম হাই লেভেলে একটা মিটিং হয়েছে, তার মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে একজন মিডিয়া পার্সন প্রতিনিধি হিসেবে ছিলেন এবং যথেষ্ট প্রভাবশালী হিসেবেই তাকে মানা হয়, যার সাথে রাজ্য সরকারের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং যে কোম্পানির সাথে মিটিং ছিল অর্থাৎ ইমামি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তাদের সাথেও কিন্তু বর্তমান রাজ্য সরকারের সম্পর্ক যথেষ্ট ভালো। এবং এই ক্ষেত্রে গত কয়েক মাসে যে নামগুলো উঠে এসেছে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে সম্পর্ক হওয়ার ক্ষেত্রে, তাদের প্রত্যেকের সাথেই কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখবে যে বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারের সম্পর্ক যথেষ্ট ভালো। অর্থাৎ কোথাও একটা সরকারকে সামনে রেখে বা সরকারের সাহায্যে ইস্ট বেঙ্গল ক্লাব আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা রূপরেখা তৈরি করছে, এতে ক্ষতির কিছু নেই, আখেরে এটা ফুটবলের লাভ, এটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য লাভ। এবং সেই ক্ষেত্রে যে আপডেট বেরিয়ে আসছে যে ইমামি কোম্পানির সাথে কিন্তু মিটিং যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে এবং তার রেজাল্ট একটা ভালো দিকে যাবে বলে মনে করা হচ্ছে। আর যেটা সামনে আসছে যে আগামী এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ইস্ট বেঙ্গলের বাকি যারা স্পন্সর গোষ্ঠী রয়েছে বা ইনভেস্টরই বলে দাও, স্পন্সরই বলে দাও, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার, যারা ইস্ট বেঙ্গলের পেছনে অর্থ ব্যয় করবে সেই কনসোর্টিয়াম কিন্তু আগামী 10 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাওয়ারই কথা। এবং যখন চূড়ান্ত হয়ে যাবে তখন কিন্তু
ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি সংবাদ মাধ্যমকে জানানো হবে বা অবশ্য সমর্থকদেরও কিন্তু জানানো হবে সেই একই সাথে। তো সেটার জন্য আমার মনে হয় ওয়েট করতে হবে, যদিও মানে এরকম অনেক বিষয় হয়তো ভেসে বেড়াবে, অনেকে বিশ্বাস হতে পারে অবিশ্বাস হতে পারে, ডাজন্ট ম্যাটার, ফাইনালি যেটা হবে সেটা সবাইকে বিশ্বাস করতে হবে। বাট যখন একটা বিষয় নিয়ে সবাই কথা বলে আমার মনে হয় সেখানে কিছুটা হলেও অবশ্যই সত্যতা থেকেই যায়। আর এই ভিডিওটা এ অবধি এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই ধরনের চিন্তাভাবনা ইস্ট বেঙ্গলকে ঠিক কতটা মাইলেজ দিতে পারে, বা এই যে টানা পোড়েনটা চলছে এখনো অবধি ইনভেস্টার ঠিক হলো না, এটা ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য কতটা ভালো হতে পারে, আগামী দিনে টিম বিল্ড আপের ক্ষেত্রে কত ভালো ভালো প্লেয়ারকে পাওয়ার আদৌ সম্ভাবনাটা টিকে থাকবে, সেগুলো তোমরা জানাতে কিন্তু ভুলো না। আর রেগুলার বেসিসে লাইকটা কমে যাচ্ছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।